দেখেন, আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যে কাজ হয়, কাজ করতে হয়। আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম যে পরিস্থিতি এমন কোনো এমন নতুন কিছু আসে নাই যাতে মনে হতে পারে যে স্বাধীনভাবে সংবাদপত্র কাজ করতে পারে না। গত সপ্তাহে আমাদের ভোরের কাগজ এবং দেশ টিভি কার্যালয়ের সামনে উপর্যুপরি বোমা বিস্ফোরণ হয়েছে, আমরা নিউজও করি না এটাকে, কারণ এই চ্যালেঞ্জগুলো আমাদের প্রতিনিয়ত। গত এক বছরে অন্তত 3 বার অ্যাটাক হয়েছে আমাদের অফিসে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এটা স্বাধীন সংবাদপত্রের জন্য হুমকি, হিজবুত তাহরীরের সংবাদটি প্রকাশ করে কি ডেইলি স্টার কোনো ভুল করেছে? প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াটি কি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর ব্যাপারটা হচ্ছে, তিনি একটি প্রশ্নের উত্তরে বলেছেন হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠনের পোস্টার ছাপা ন্যায় অন্যায় কিনা, যদি অন্যায় হয়ে থাকে তাহলে ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এই কথাটি বলেছেন। কিন্তু ডেইলি স্টারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং এর পাল্টা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তার বক্তব্য লিখেছেন, আমিও মনে করি তারও বক্তব্য দেওয়ার যে রাইট সেটিও গণতান্ত্রিক। এই যে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা জবাবদিহিতা আশা করি, সংবাদপত্রকে জবাবদিহিতার ঊর্ধ্বে। সংবাদপত্র আমরা যা যা করেছি, আমরা যা যা রোল প্লে করি, সেগুলি কি জবাবদিহিতার মধ্যে আসে না? সেগুলি কি আমরা জনগণের কাছে আমাদেরকে জবাবদিহি করা উচিত না? আমরা কি শুধুমাত্র একটা একটা বিরতি নিয়ে ফিরবো? আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, আমরা তার কাছেও আসবো বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে। খন্দকার মনিরুজ্জামান, দুটো প্রশ্ন নিয়ে আপনার কাছে যেতে চাই। সম্পাদক পরিষদের আপনিও একজন সদস্য এবং আপনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যেই মিটিং থেকে এই বিবৃতিটি এসেছে। আপনি মনে করেন কিনা যে 24 ফেব্রুয়ারি 2015 এই সাম্প্রতিক সময়ে এমন কোনো বিশেষ ঘটনা ঘটেছে যাতে সম্পাদকেরা মনে করতে পারেন স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদপত্রের কাজ করা কঠিন হয়ে পড়েছে? এছাড়া আপনি টক শোগুলোতে নিয়মিত যান, সম্ভবত যে ফ্রন্টলাইন টক শোটি নিয়ে কথা হচ্ছিল সেটি বন্ধ হওয়ার আগের দিন আপনি শেষ গেস্ট ছিলেন। এই টক শোটি বন্ধ হওয়ার পরে এরকম কথা বলা যায় কিনা যে টক শো করা, লাইভ অনুষ্ঠান সম্প্রচারের টিভিগুলো বাধার সম্মুখীন হচ্ছে, এটি আপনিও শুনেছেন, আপনারও মনে হয় কিনা, আপনার পারসেপশনটা? কারণ মাহফুজ আনাম বলছিলেন পারসেপশন গুলো। ধন্যবাদ নবনীতা। আমরা আসলে যে বিবৃতিটি সম্পাদক পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা আসলে এই সময়ের সংবাদপত্র নিয়ে বা সংবাদপত্র সম্পর্কে একটা পারসেপশন। পারসেপশনটা কি যে আমাদের পত্রিকা জগৎ বা মিডিয়া তাদের কাজ করাটা কঠিন হচ্ছে। কেন কঠিন হচ্ছে? একটা তো আপনি বললেন ফ্রন্টলাইন বন্ধ হয়ে গেছে। দেখেন, নিউজ একটি ইংরেজি পত্রিকা, সেখানে একজন পুলিশের এসআই গিয়ে দলবল নিয়ে পত্রিকা অফিসে জোর করে ঢুকে বলছে যে সেখানে জামাতের মিটিং হচ্ছে। নিউজে জামাতের মিটিং হতে পারে কি পারে না সে প্রসঙ্গ বাদ যদি দেই, তবু আমার কথা হচ্ছে যে একজন পুলিশের এসআই উইদাউট এনি ওয়ারেন্ট বা উইদাউট এনি প্রুফ কোন সাহসে একটা পত্রিকা অফিসে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে বলতে পারে যে এখানে জামাতের মিটিং আছে, আমরা তল্লাশি করতে আসছে। এর বিরুদ্ধে কিন্তু সরকার কোনো স্টেপ নেয় নাই, কোনো ব্যবস্থা নেয় নাই। তারপরে ধরেন স্টারের বিষয়টা আমি আর পুনরুক্তি করতে চাই না, এটা যথেষ্ট আলোচনা হয়েছে। আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে দেখেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশ জারি হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী অনেকগুলি ক্লজ আছে, আমি একটি ক্লজের কথা বলি। সেখানে বলা হয়েছে যে পার্বত্য অঞ্চলে বসবাসকারী কোনো আদিবাসীর সঙ্গে যদি কেউ কথা বলতে চান তাহলে সেখানে কোনো বাহিনীর একজন সদস্য উপস্থিত থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের প্রায়র পারমিশন লাগবে বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। আর আমার একজন রিপোর্টার পার্বত্য চট্টগ্রামে কোনো ঘটনা যদি ঘটে, তিনি যদি সেখানে যান এবং রিপোর্ট করার জন্য কাজ করেন, তিনি যদি সেখানকার আদিবাসীদের সঙ্গে বাঙালিদের সঙ্গে কথা বলতে চান তাহলে তো তিনি পারবেন না, এটা তো ইনফ্রিজমেন্ট। আমি যে আমার রিপোর্টার যে কাজ করতে যাবে তার কাজের ব্যাপারে একটা ইনফ্রিজমেন্ট, আমরা সেই উদ্বেগটাই বলেছি। আপনার হেডিংটাই দেখেন, সম্পাদ পরিষদের উদ্বেগ নিয়ে উদ্বেগ।
আমরা উদ্বেগের কথাটাই বলেছি। আর বলতে পারেন যে একটি দুটি ঘটনা দিয়ে কি সামগ্রিক বিচার করা যায় না? ওই যে ইনকিলাবে এই ধরনের সিচুয়েশনে এই একটি দুটি ঘটনা দিয়েই কিন্তু আস্তে আস্তে ঘটে। সুতরাং প্রথমেই যদি আমরা আমাদের উদ্বেগের কথাটা না বলি জনসমক্ষে বা ইভেন সরকারকেও আমরা বলতে চাই যে এই এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন, এই ব্যাপারে আমরা চিন্তিত। এই বিষয়গুলো আমি তো মনে করি না বলার মধ্যে যে কিন্তু ধরুন বিরাট কিছু হয়ে গেছে বা সরকারের বিরুদ্ধে একটা বিরাট স্ট্যান্ড সম্পাদক পরিষদ নিয়ে নিয়েছে, জিনিসটা তো আমার মনে হয় না সেরকম কিছু। কিন্তু সম্পাদকেরা যখন বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে তখন কি উদ্বেগ একটা উদ্বেগজনক পরিস্থিতি আছে বলেই তো বোধ হয়? নিশ্চয়ই আমরা উদ্বিগ্ন উদ্বেগ বোধ করছি বলেই তো এই কাজে। আপনি মনে করছেন 24 ফেব্রুয়ারি 2015 বিশেষভাবে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে নাঈমুল ইসলাম খান? এটা একটু একটু নম্রতা আপনার কথার মধ্যে একটু ইয়ে আছে, 24 ফেব্রুয়ারি বলে না, এটা তো একদিনের ঘটনা না। এই ধরনের কতদিন ধরে আপনারা উদ্বিগ্ন? তারপরে ধরেন যে আরেকটি কথা আমি বলি যে কিছুটা মাহফুজ আনাম বলেছে, আমারও সেরকম অভিজ্ঞতা আছে যে টেলিফোন এসছে যে নিউজটা না ছাপলে কি হইতো বা এইভাবে না ছাপলে ওইভাবে ছাপলে কি হইতো, এই জিনিসগুলো তো খুব মানে প্লেজেন্ট না, এই জিনিসগুলো সংবাদপত্রের জন্য খুব ইঙ্গিত ভালো হয় না, কারণ প্রথম দিকে হয়তো এগুলো কিছুই না, একটা পর্যায়ে গিয়ে এগুলি টেক্স ওভার দি সিচুয়েশন। সেই উদ্যোগটা আমি এই জায়গাটাতে একটু বলি, এই জায়গাটাতে একটু রেলেভেন্ট হলো আমার প্রসঙ্গটা, এটা মাহফুজ ভাইয়ের কাছেও প্রশ্ন। আমরা আসলে তাহলে প্রেস ফ্রিডম এবং প্রফেশনাল হ্যাজার্ড এই দুইটার পার্থক্য করি কিভাবে? আমরা কি প্রফেশনাল হ্যাজার্ডগুলিকে প্রেস ফ্রিডমের ইস্যু হিসেবে বলছি না এখানে? কারণ আমি কিন্তু একমত যে আমাদেরকে টেলিফোন আসে, টেলিফোন আসলে আমি বিরক্ত হই কিংবা অ্যাম্বারাসড হই। এখন এইটা কি হ্যাজার্ড না এটা এটা আমার প্রেস ফ্রিডমের জন্য একটা মানে বিরাট কোনো ভয়? কারণ এই এই ধরনের টেলিফোন কি কেবল সরকার করে, বিরোধী দল করে, মাস্তানরা করে, ধমক দেয়, এগুলি তো আমরা হ্যাজার্ডের পর্যায়ে বিবেচন। আর যদি এটাকে হ্যাজার্ডে না ফেলি তাহলে এই প্রফেশনাল হ্যাজার্ডগুলি কি সাংবাদিকতায়? আর আমরা যে মাহফুজ ভাইও বলছেন এখানে, আমাদের ইয়ে ভাইও বললেন, মনিরুজ্জামান ভাইও বললেন যে আমার সাংবাদিকতা ইজি হওয়ার কথা কবে? মান্না ভাই যখন টেলিফোনে বলেন, মান্না ভাই এটা অ্যাডমিট করেছেন, উনি বলেছেন যে আমরাই এখন টকশো ডোমিনেট করি। আমারও মাহফুজ ভাইয়ের কাছে জানার আগ্রহ ওনার কি মনে হয়, মাহফুজ যখন মান্না ভাই বলেন আমরা ডোমিনেট করি, এখানে দুইটা প্রশ্ন দেখা দেয়। তাহলে তো উনি মানে সরকার ডোমিনেট করে না, বরং মান্না ভাইরা ডোমিনেট করে। দুই, মান্না ভাইরা ডোমিনেট করা কি টক শো এবং সাংবাদিকতার ইন্টিগ্রিটির বিপক্ষে যায় না? কেন মান্না ভাই ডোমিনেট করতে পারবে টক শো? এই ব্যাপারে মাহফুজ ভাইয়ের প্রতিক্রিয়াটা মানে এটাকে কিভাবে দেখেন উনি? আমি মাহফুজ আনাম আপনার কাছেই যেতে চাই, এবং আমি যদি আপনি একটু যোগ করেন যে কি কি খবর এখন, যেমন একটি উদাহরণ খন্দকার মনিরুজ্জামান বলেছেন যে প্রশাসনের সামনে আদিবাসীদের সঙ্গে কথা বলতে হচ্ছে, মানে কি কি খবর বা কি কি কথা বলা যাচ্ছে না এখন সংবাদ মাধ্যমে যে কারণে এই সময়টায় আপনারা বিশেষভাবে উদ্বেগ বোধ করছেন? প্রশ্নটি কার কাছে? মাহফুজ আনাম। আমি একটু বলি যে মানে এই জিনিসটাকে আপনারা যথেষ্ট মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না, যে সরকার প্রধান উনার উনি যখন বলেন একটা কাগজের বিরুদ্ধে, তারপরে উনি এইটাকে বলেছেন যে টক শোতে যারা উস্কানিমূলক কথা বলে তাদের বিরুদ্ধেও আমরা দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে বলেছেন। তো এগুলো কি ইঙ্গিত বহন করে না? এগুলো কি আমাদের একটা উদ্বেগ প্রকাশের জন্য যথেষ্ট নয়? এটা তো অনেকেই বলছে কি যে অনেক তরফ থেকে আসে, মস্তানরা করে, ওটা করে, ওটা করে, তাদের সঙ্গে কি প্রধানমন্ত্রীর মতন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সে শুধু প্রধানমন্ত্রী না, উনি শেখ হাসিনা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং একটা বিরাট নেত্রী, উনি যখন বলেন তো এটা কি উদ্বেগের কারণ না? আমি খুব স্তম্ভিত হয়ে যাচ্ছি, যে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে আমরা প্রফেশনাল হ্যাজার্ড এটা কি হ্যাজার্ড না? এটা তো কিছু কাজটা কঠিন হয়ে পড়েছে কিভাবে? অবশ্যই কঠিন হয়ে পড়েছে, বিকজ এটা তো পরিবেশ সৃষ্টি করে। মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে কেন বেশি কঠিন হয়ে পড়লো? বিকজ অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন। আমি তো আমার বক্তব্যের সময় আমি বলেছি আপনার সাংবাদিকতা করার জন্য একটা মুক্ত পরিবেশ লাগে, একটা এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
যেখানে বসে আপনি আপনার চিন্তা আপনার রিপোর্ট সব কিছু করতে পারবেন, আপনি প্রতি মুহূর্তে আপনি ইউ আর হন্টেড বাই ইউর মানে চারদিকে কে আছে, কোথায় গুন্ডা পান্ডা আছে, কোথায় প্রেশার গ্রুপ আছে, কোথায় গভর্নমেন্ট আছে, কোথায় পুলিশ আছে, কোথায় র‍্যাব আছে, এইসব চিন্তা মাথার মধ্যে নিয়ে কি সাংবাদিকতা করবে, কি স্বাধীন সাংবাদিকতা? কিন্তু এখানে অনেকগুলো উদ্বেগের কথা এছাড়াও এসেছে, যেমন ভোরের কাগজের সামনে বোমা মারার ঘটনা, তো এটা কি উদ্বেগের কারণ? এটা উদ্বেগ না জি, আমরা উদ্বেগ আমরা 71 এর সামনে কয়েকবার হচ্ছে। আমি জাস্ট জানতে চাইছিলাম যে বিশেষভাবে সরকারের কথাই যখন বলা হচ্ছে, নাঈমুল ইসলাম খান, তৌফিক ইমরোজ খালিদি বলছিলেন যে মাস্তানরা ফোন করেন, তৌফিক ইমরোজ খালিদি বলছিলেন গার্মেন্টসে বেতন না দিয়ে গার্মেন্টসের মালিকের মাস্তানরা কি দিয়েছে, কথাটা বলা আছে প্রথম লাইনেই আছে সহিংসতার কথা, প্রথম লাইনেই আছে সহিংসতার কথা, আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন। রাজনৈতিক কর্মসূচির নামে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে, তৃতীয় লাইন জি আছে তৃতীয় লাইনে। অন্যদিকে সংবাদপত্র ও প্রচার মাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে প্রচার মাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। আমি একেবারেই যোগ্য নই এই প্রশ্নটি করবার, কিন্তু একটি কি একটু মানে এরকম জায়গার সম্পাদকদের কাছ থেকে যখন আসে তখন কি কিছুটা লোডেড হয়ে যায় কিনা? নবনীতা, এই যে মুনির যে কথাটা বললো, একটা আইন হয়েছে পার্বত্য চট্টগ্রাম হিসেবে, এই যে আমরা বলছি বারবার যে আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমরা নিজেরা ফোন কল পাচ্ছি, আমি খুব ভয়েরা ফোন কল পাচ্ছি, আমি খুব ভয়েরা ফোন কল পাচ্ছি, আমি খুব ভয়েরা